হাই ভিউয়ার্স, আমি শুভ্রা চলে এসেছি আজকে তোমাদের সাথে কিছুটা সময় কাটানোর জন্য। আমি ছাদে চলে এসেছি, আমি বলেছিলাম দেখাবো 15 দিন বাদে আমার গোলাপ গাছগুলোর কতটা পাতা নতুন জন্মেছে সেগুলো দেখানোর জন্য। চলো আমরা চলে এসেছি, আমরা দেখে নিই আমার গোলাপ ফুল গাছগুলো কেমন অবস্থায় আছে। দেখে নাও, দেখো পুরো গাছ থেকে ছোট ছোট পাতা নতুন হওয়া শুরু করেছে। দেখো সারাদিন রোদে থাকার পর আমি এগুলোকে বিকাল 5টার সময় জল দেব, এখন 5টা বাজতেই যায়। দেখো আমার প্রত্যেকটা গাছ সারাদিন রোদ খাওয়ার পর এই অবস্থায় আছে। সারাদিন রোদে থাকার পরে ফলে এই গাছটার পাতাগুলো দেখো লাল লাল হয়ে গেছে, মানে সান বার্ন হচ্ছে। এই গাছটাকে আমাকে ছাওয়াতে রাখতে হবে, কারণ সামারের এত রোদের তাপে গাছের পাতাগুলো পুড়ে যাচ্ছে। দেখো নতুন পাতা হতে শুরু করে দিয়েছে, গাছে নতুন পাতা হওয়া শুরু করেছে, কিন্তু সারাদিন রোদ লাগার ফলে পাতাগুলো দেখো কেমন পুড়ে পুড়ে গেছে। এই গোলাপ গাছটাকে আমাকে ছাওয়ায় রাখতে হবে, নয়তো গাছের পাতাগুলো পুড়ে নষ্ট হয়ে যাবে গাছটা। তোমরা দেখতে পাচ্ছ গাছের পাতাগুলো কীরকম লাল লালভাবে পুড়ে গেছে, আর গাছে নতুন পাতা হওয়া শুরু করেছে। দেখো দেখো ছোট ছোট নতুন পাতা হওয়া, দেখো গাছে নতুন পাতা আর কুঁড়ি এসেছে, ছোট ছোট পাতা ধরা শুরু করেছে, গাছটা পুরো পাতায় ভরে যাবে। এই গাছটাকে দেখো আমার ছোট ছোট পাতা গাছে হওয়া শুরু করেছে। এটা দেখো, এটা একদম পাতা ছিল না, একটা কুঁড়ি এসছে হোয়াইট কালারের ফুল, কিন্তু কুঁড়িটা নষ্ট হয়ে যাচ্ছে। তোমরা দেখো এত রোদের তাপ যে গাছটাও শুকিয়ে যাচ্ছে সব। মাটিগুলোতে আমি চায়ের পাতা দিয়েছি এবং ভার্মি কম্পোস্ট আর সর্ষের খোল দিয়েছি কিছুদিন আগে, সার হিসাবে প্রত্যেকটা টবে আমি দিয়েছি। বিকাল হয়ে এসছে, এবার আমি এগুলোকে ভালোভাবে জল দেব। এই গাছটা আমি পুঁতেছি একটা গামলার মধ্যে, দেখো গাছগুলো বেশ ভালো আছে। এগুলো হচ্ছে মর্নিং ফুল, গুড মর্নিং ফুল বলতে পারো, এগুলো ভোরবেলা হয়, খুব সুন্দর দেয়, ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগে, লাল কমলা কালারের হয়। এই গাছ বেড়ে গেলে তুমি এই গাছের এখান থেকে কেটে আবার তুমি মাটিতে পুঁতলে নতুন গাছ হবে। দেখো কুঁড়ি এসছে গাছে, আমার জুঁই ফুল গাছটা দেখো একটা ফুল এসছে, ফুল ফুটেছে। ছোট ছোট গাছের প্রত্যেকটা ডাল থেকে ছোট ছোট পাতা বেরাচ্ছে আর প্রচুর কুঁড়ি এসছে ছোট ছোট। দেখো সারাদিন রোদে থাকে গরমে, এগুলোকে সব শেডে দিয়ে দিতে হবে, কারণ সামারের এত গরমই পাতা সহ্য করতে পারছে না, ফলে কি পাতাগুলো ব্রাউন হয়ে যাচ্ছে, ফলে গাছের ক্ষতি হচ্ছে। দেখো ভিউয়ার্স আমার বেল ফুল গাছগুলোতে কি সুন্দর ছোট ছোট পাতা এসছে, আর
ছোট ছোট কুঁড়ি হচ্ছে, দেখো ছোট ছোট নতুন পাতা আমি কাটিং করে দিয়েছিলাম কিছুটা। দেখো এই বেলফুল গাছটা, ছোট ছোট কুঁড়ি আসছে, ফুলও হচ্ছে। কালকে অনেকগুলো ফুল ফুটেছিল গাছটায়, আজকে দেখো ছোট ছোট ফুল আসছে। এই গাছটা দেখো ফুল ফুটেছে অলরেডি অনেক। এর মধ্যে আমি লিকুইড ফার্টিলাইজার স্প্রে করব, আর গাছগুলোর নতুন নতুন পাতা আসছে দেখো তোমরা। বেলফুল গাছ রোদে ভালো থাকে, এগুলোকে সামারে রোদে রাখার চেষ্টা করবেন, কারণ রোদে বেলফুল গাছ ভালো ফুল দেয়। কিন্তু অত্যাধিক গরম মে জুন মাসে এটাকে দুপুরবেলা শেডেই রাখার চেষ্টা করবেন, নয়তো গাছগুলো আপনাদের নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই গাছগুলোতে দেখো টগর ফুল গাছে অলরেডি ফুল হয়েছে, দেখো কত কুঁড়ি এসছে গাছে, দেখো গাছটা আস্তে আস্তে পাতায় ভরে যাচ্ছে। এখানে জবা ফুল গাছে আস্তে আস্তে নতুন পাতা হচ্ছে, এটা লাল রঙের একটা কুঁড়ি এসেছে তোমরা দেখতে পাচ্ছ। ছোট এই সূর্যমুখী ফুল গাছগুলোতে দেখো কি সুন্দর ফুল এসছে, আরো কুঁড়ি এসছে। এই গাছটাতে দেখো একটা হলুদ রঙের জবা ফুল ফুটেছে, প্রচুর কুঁড়ি এসছে গাছটাতে, দেখো ছোট ছোট কুঁড়ি ভর্তি হয়ে গেছে। গরমকালে জবা ফুল অনেক ফুল ফোটে, এবং এতে ভালো করে সার, আর প্রত্যেক দিন বিকালে প্রত্যেকটা গাছকে ভালো করে জল না দিলে গাছ জলের অভাবে মরে যাবে, সুতরাং প্রত্যেকটা গাছে ভালো করে জল দিতে হবে। দেখো গাছটাতে নতুন নতুন পাতা হয়েছে, প্রত্যেকটা গাছই প্রত্যেক দিন বিকালে ভালো করে তোমরা জল দেবে, নয়তো গাছগুলো মরে যাবে। দেখো কত কুঁড়ি এসছে গাছে, এগুলো সব টগর হচ্ছে গরমের ফুল, সুতরাং সাদা ফুল দেখতে ভালো লাগে। এটা একদিন আগে হয়েছিল, শুকিয়ে গেছে, দেখো দেখো কত কুঁড়ি এসছে, এখানেও ফুল ফুটেছে। দেখো চাইনিজ লেবু গাছটায় ছোট ছোট ফুল এসছে আস্তে আস্তে, আর গাছে তোমাদের দেখিয়েছিলাম আমি 15 দিন আগে, গাছে ফুল ছিল না, পাতাও ছিল না, গাছে অনেক নতুন নতুন পাতা হতে শুরু করেছে। দেখো এগুলো সব নতুন পাতা, নতুন নতুন হয়েছে, পুরো গাছটা আস্তে আস্তে পাতায় ভরে যাচ্ছে, দেখো কি সুন্দর লাগছে। গাছে ফলও এসছে, দেখো ছোট ছোট লেবু এসছে, চাইনিজ লেবু, এগুলোকে পাকবে, এখানেও একটা এসছে, ফুল এসছে গাছে, খুব সুন্দর লাগছে। গরমকালে আরও ফুল হবে, ফল হবে, অনেক ছোট ছোট দেখো ফুল এসছে, এটা ভরে যাবে। তারপরে আমরা এখানে জবা গাছটা দেখো, পাতাগুলো হলুদ হয়ে গেছে সারাদিন রোদ থাকার ফলে, এটা হচ্ছে
ইয়েলো কালারের একটা জবা ফুল গাছ তোমাদের দেখিয়েছিলাম। গাছটায় নতুন নতুন পাতা আসা শুরু করেছে, দেখো এখানে কুড়িও এসেছে, এখানেও কুড়ি এসেছে ছোট ছোট। এগুলোতে আমি সার দিয়েছি, গাছগুলো গরমে যাতে ভালো থাকে তার জন্য। আমি প্রত্যেকটা টবে দেখো আমি জল দিয়ে দিয়েছি ভালো করে, রোদ্দুর যাওয়ার পরে আমি ভালো করে প্রত্যেকটা টবে আমি ভালো করে জল দিয়ে দিয়েছি। পুরো দিন সূর্যের তাপে গাছগুলো কেমন শুকিয়ে গেছিলো, প্রত্যেকটা টবে জল দেওয়া দরকার, কারণ গাছ না হলে একদম মরে যাবে সামারে এত রোদের তাপে। দেখো আমি প্রত্যেকটা টবে ভালোভাবে জল দিয়ে দিয়েছি। দেখেছো গাছগুলো কিরকম পাতাগুলো লালচে হয়ে গেছে সারা দিন রোদে থাকার ফলে। এই গাছগুলোকে শেডে রাখতে হবে, নয়তো গাছের পাতা আস্তে আস্তে পুড়ে যাবে, যা রোদের তাপ এতে গাছগুলো পুড়ে যাবে। এটা দেখো ছোট্ট একটা চামেলি ফুল গাছ, সবে ছোট ছোট পাতা ধরেছে। অ্যাডেনিয়াম বেল ফুলগুলোকে ভালো করে জল দেওয়া হয়েছে, দেখে নাও প্রত্যেকটা গাছকে। আমি এটাও এত রোদের তাপে দেখো গাছের পাতাটা পুরো লাল লাল হয়ে গেছে, এটাকে আমি ভালো করে, এত রোদের তাপ এটা সহ্য করতে পারছে না, ফলে গ্রিন পাতাগুলো রেড হয়ে যাচ্ছে, এটাকে সরাতে হবে, নয়তো গাছের পাতাগুলো লাল লাল হয়ে যাচ্ছে। দেখো এখানেও ক্যাকটাস গাছটা হচ্ছে আবার ছোট, দেখো হবে ক্যাকটাস, এমনি জল কম লাগে ক্যাকটাস গাছে। এটাও একটা ক্যাকটাস দেখো নতুন হয়েছে, বড় হচ্ছে, খুব সুন্দর লাগে দেখতে। চলো আমি জল দিয়ে দিয়েছি। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করতে তোমরা ভুলবে না। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। তো আমি আবার কিছুদিন পরে তোমাদের দেখাবো আমার গোলাপ গাছে কিভাবে আরো নতুন নতুন পাতা হচ্ছে এবং প্রত্যেকটা ফুল গাছ কতটা ফুল দিচ্ছে, তোমাদের আমি আবার দেখাবো 15 ডেজ বাদে।